রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শনিবার নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনার নিয়োগ দেন। সেদিনই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও অন্য চার নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ নেয়া চার কমিশনার হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। শপথ গ্রহণ শেষে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, গণতন্ত্র সুসংহত রাখতে কাজ করবেন তিনি, সেই সাথে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের চেষ্টা করবে তাঁর নেতৃত্বাধীন কমিশন। সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়াই মূল লক্ষ্য বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সিইসি। নির্বাচনও একটা চ্যালেঞ্জ, আমরা দায়িত্ব নিলে পরে গিয়ে বুঝব আমরা সেই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করতে হবে। সেই লক্ষ্যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলব, আমরা আমাদের কর্মপদ্ধতি গড়ে তুলব, আমাদের স্ট্র্যাটেজি কৌশল আমরা নিরূপণ করব। এদিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সোমবার কাজ শুরু করবেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনাররা। তাদের স্বাগত জানাতে প্রস্তুত নির্বাচন কমিশন। সিইসি ও অন্য কমিশনারদের দফতরগুলো এরই মধ্যে সাজানো হয়েছে, বসানো হয়েছে তাদের নাম ফলকও। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।